নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরাট বড় খবর চলে আসছে, যেখানে কিন্তু আরও শক্তিশালী নিম্নচাপের প্রভাব কিন্তু সোমবার রাত থেকেই পাওয়া যাবে এবং স্থলভাগে কিন্তু এটা সোমবার রাত থেকেই প্রবেশ করতে চলেছে। তো বন্ধুরা, আমরা এই শক্তিশালী নিম্নচাপে কতটা প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন কিংবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। আর বেঙ্গল জব কার্ডের পক্ষ থেকে একটা প্রচেষ্টা বা প্রকল্প নেওয়া হয়েছে, এই যে আমরা প্রত্যেক দিন আপনার জেলা আবহাওয়া সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনার দুর্গরা পৌঁছে দেবো একটা কিংবা দুটো ভিডিওর মাধ্যমে। তো তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে অল নোটিফিকেশানটি আপনি অন করে দেবেন। তাতে করে আপনি সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়া সংক্রান্ত আপডেট থেকে বঞ্চিত হতে পারবেন না। তো যেখানে বলা হচ্ছে যে ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে এই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি, যা আগামী 24 ঘন্টায় আরও শক্তিশালী হবে এবং আরও বৃদ্ধি পাবে এবং একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে তা আশ্রয় পড়তে পারে কিন্তু স্থলভাগে। এরই ফলে কিন্তু প্রবল বৃষ্টি তো হবেই এবং সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন অংশে এবং ঝড়ঝাপটা কিন্তু থাকবে এবং সর্বোচ্চ ঝড়ের গতি হতে পারে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, 60 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে কিন্তু স্থলভাগে আছড়ে পড়তে চলেছে এই ঝড়টি এবং উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাবটা কিন্তু অনেক গাছকে উপড়ে দিতে পারে এবং গড়ে যেতে পারে অনেক রকমের ইলেকট্রিক খুঁটি। এরই সাথে সাথে প্রবল বৃষ্টির জেরে অনেক জায়গায় জল বাড়তে পারে এবং বন্যার পরিস্থিতি কিন্তু একটা হতে পারে। আবহাওয়াবিদরা মনে করছে যে এটি সোমবার রাতেই কিন্তু বিশাখাপত্তনমের মাঝ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে, যা সঙ্গে সঙ্গে নিয়ে আসবে প্রবল বৃষ্টি এবং তেলেঙ্গাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দেওয়া হয়েছে, যেখানে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে এবং তৈরি হয়েছে কিন্তু NDRF-এর দল, যাতে প্রয়োজনীয় উদ্ধার কাজে কোনো রকমের সমস্যা না হতে পারে এবং প্রবল বৃষ্টির জেরে অনেক জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতিও হতে পারে এমনটাই কিন্তু সতর্কবার্তা সেই সমস্ত অঞ্চলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে জানানো হয়েছে যে নদী পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো কিন্তু জলস্ফীতি হওয়ার ফলে কিন্তু প্রবল বৃষ্টির ফলে নদী পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু একটা বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে এখানে আরও বলা হচ্ছে যে সোমবার তো বটেই, এমনকি মঙ্গলবার এবং বুধবার এর দিনকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরাবা দপ্তর এবং এই পূর্বাভাস তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের জন্য জারি করে দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের গত শনিবার থেকেই সমুদ্রে যেতে বিধিনিষেধ করে দেওয়া হয়েছে এবং উপকূলীয় এলাকায় বিশেষ সতর্কতা দিয়েছে অন্ধ্রপ্রদেশের সরকার। অন্যদিকে বৃষ্টি গত শুক্রবারের দিনকেই হায়দ্রাবাদ শহরকে ভাসিয়ে দিচ্ছিল, তারপর বৃষ্টি যে থেমেছে এমনটা একদমই নয়, দফায় দফায় সেখানেও বৃষ্টি চলছে এবং বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অনেক জায়গায় জনজীবন ব্যাহত হয়ে গেছে এবং আজকের দিন ছিল সোমবার এবং সেই কারণে কিন্তু কর্মময় দিন, এর ফলে মানুষ সমস্যায় পড়ছে এবং আরও বাড়তে পারে বলে এই সমস্যা বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, মূলত আজকে এইটুকুই ছিল এই ভিডিওতে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইকের মাধ্যমে জানাবেন এবং পাশাপাশি নিচে আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ তাতে করে আমি আপনার জেলার প্রতি ফোকাস রাখবো। এর পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাতে করে তারাও কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।